হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি দেখার জন্য দেখতে দেখতে শীত চলে এলো নতুন গুড় লাগবে এখন আর ঘরে ঘরে শুরু হবে পিঠার উৎসব তো আমি আজকে পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম অথেন্টিক স্টাইলে যারা একদম পিঠা বানাতে পারেন না নতুন নতুন পিঠা বানাবেন তাদের জন্য আজকে এই খুবই উপকারে আসবে আমি একদম এ টু জেড আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিব কিভাবে এই পিঠাটা তৈরি করলে আপনাদের দুধ জমে যাবে না গুড় দেওয়ার পর সবকিছু থাকবে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো গুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন দেখে নেই আজকের এই দুধ পুলি পিঠা আমি কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আমার সাথেই থাকবেন আজকের পুলিপিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে পুলিপিঠার পুর তৈরি করতে হবে এর জন্য এখানে আমি নারিকেল কুড়া নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এক কাপ নারিকেল কুড়ার সাথে পনে এক পরিমাণ ঝোলা গুড় যে খেজুরের গুড়টা আছে সেইটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে পাটালি গুড়টাও ব্যবহার করতে পারবেন আর এখানে নারকেলটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল বলে নারিকেলটা একটু শক্ত মনে হচ্ছে যখন গুড় থেকে পানিটা ছেড়ে দিবে তখন কিন্তু নারিকেল থেকেও পানিটা গলে একদম গুড়ের সাথে সাথে মিশে যাবে ঠিক যেমনটা এখন দেখতে পাচ্ছেন এখন অনবরত নেড়ে চেড়ে চুলার জালটা বাড়িয়েই আমরা এখন এই নারকেল গুঁড়াটা গুঁড়ে থেকে পানিটা শুকিয়ে নেব এবং সুন্দরভাবে পাক নিয়ে আসব। যখন দেখব এরকম উল্টালে নারিকেল কিছুটা সাদা সাদা মনে হচ্ছে তখন আমরা একটু টেস্ট করে দেখব নারকেলের মধ্যে ঠিকঠাক পাক এলো কিনা তো এর জন্য আমাদেরকে ঠিক এভাবে দুটো আঙ্গুলের মাঝখানে আমরা এভাবে একটু হাত দিয়ে চেপে দেখবো যদি মনে হয় যে আমাদের হাতের মাঝখানে বা দু আঙ্গুলের মাঝখানে অনেকগুলো সুতোর মতো দেখা যাচ্ছে ঠিক এই তখন বুঝতে হবে যে আমাদের নারিকেলের পুরটা রেডি হয়ে গিয়েছে তখন সাথে সাথে আমরা চুলা বন্ধ করে দিয়ে অন্য একটি পাত্রে সরিয়ে নিব এই নারিকেলের পুর এবং ঠান্ডা হতে দিব যতক্ষণ না পর্যন্ত আমরা হাত দিয়ে ভালো মতো ধরতে পারি একটা সুন্দর শেপ দিতে পারি তো এটাকে একটা পাশে রেখে দিচ্ছি এখন আমি অন্য একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা পরিমাণ পানি আর সাথে দিয়ে দিব কাপ পরিমাণ গুড় আমরা এটা দিচ্ছি দুধের মধ্যে মিষ্টি আনার জন্য যে গুড়টা গুড়টা আমার দরকার সেই পনে আগে থেকে আমি একটু জ্বালিয়ে নিব এতে করে কি হবে গুড়ে কোনো সমস্যা থাকলেও দুধে দেওয়ার পরে সেটা কিন্তু ফেটে যাবে না অনেক সময় গুড় দুধে সরাসরি দিলে দুধটা ফেটে যায় তো এভাবে করে গুড় আলাদা করে পানির সাথে জাল দিয়ে একটা পাশে রেখে দিলে ঠান্ডা হওয়ার পর দুধে যদি আমরা ব্যবহার করি ক্ষেত্রে কিন্তু দুধটা আর ফেটে যায় না তো একটা বলক এলেই হবে যখন এরকম একটা বলক উঠে এসেছে তখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আর গুড়ের এই পানিটাকে আমরা একটা পাত্রে ঢেলে সরিয়ে রাখছি এখন আমরা সেই গুড়ের পাত্রটার মধ্যেই নিয়ে নিচ্ছি পনে এক কাপ পরিমাণ পানি আর তার সাথে আমরা দিয়ে দিব স্বাদ মতন কিছুটা লবণ লবণ পানির সাথে ভালো মতো একটু মিশিয়ে দিব একটু যখন পানিটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এই চালের গুঁড়াটা কিন্তু শুকনা নয় আমি মাত্রই এটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি তো এই দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে তারপর চুলা জালটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিট এভাবে রাখবো ঠিক দু তিন মিনিট পরে আমি চুলার জালটাকে আরেকটু কমিয়ে দিয়ে এখন এই একটা চিকুন কিছু দিয়ে নেড়ে নিব যাতে করে মাঝে কোনো দলা না থাকে এই চালের গুঁড়ার খুব ভালো মতো পানির সাথে এভাবে করে মিশিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে একটা কাই তৈরি করে নিব যদি মনে হয় এই পর্যায়ে পানির পরিমাণ বেশি মনে হচ্ছে সেই ক্ষেত্রে এখানে চালের গুঁড়া কিছুটা অ্যাড করে চুলার জালটাকে একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিট গিয়ে দমে রাখতে পারেন তাই তো আমাদের চালের গুঁড়া দিয়ে যে কাইটা তৈরি করার দরকার ছিল যেমনটা ঠিক তেমনটা হয়ে গিয়েছে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাত দিয়ে ধরতে পারি এরকম অবস্থায় আমি এই ডোটাকে ভালো মতো মথে নিব অফ স্ক্রিনে আমি ডোটাকে ভালো মতো মথে নিয়েছি এখন এগুলো দিয়ে পিঠা বানাতে হবে তো কিছুটা লেচি কেটে নিয়ে আমি ঠিক হাতে তালু দিয়ে এভাবে দোলে ডলে লম্বা দড়ির মতো করে আবার ফোল্ড করে আবার এভাবে মথে নিচ্ছি খুব ভালো মতো মথে নিতে হবে তাহলেই কিন্তু পিঠার যে শেপটা আমরা তৈরি করব সুন্দর মতো করতে পারবো ফেটে যাবে না তাই খুব ভালো মতো আমরা এভাবে হাত দিয়ে ডলে মথে নিব আর সবগুলো একত্রে নল্প অল্প করে মথে নিব তখন কিন্তু আমাদের মথাটা খুব ভালো হবে এরকম দড়ির মতো বড় করার পর ছোট ছোটো করে লেচি কাটব এই ডো থেকে তারপর হাতে এভাবে করে হাতে তালু দিয়ে গোল করে নিব গোল করে এরকম ছোট ছোট বল তৈরি করে নিব সর্বপ্রথম তো অনেকগুলো এরকম বল প্রথমে তৈরি করে নিয়ে তারপরে কিন্তু আমাদেরকে পিঠার জন্য একটা বাটি তৈরি করে নিতে হবে আমাদের বলগুলো তৈরি হয়ে যাবার পরে এখন এরকম একটা পিঠার জন্য বাটি তৈরি করে নিতে হচ্ছে তো এই দুটো হাতে কিন্তু এই পিঠার গুলো তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে সাইড দিয়ে একটু মোটা থাকবে আর মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে আমরা এভাবে করে বাটিগুলো তৈরি করে নিয়েছি যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পেলেন এবার আমরা প্রত্যেকটা বাটির ভিতরে যতটুকু পরিমাণের বাটিটা হবে তার থেকে একটু ছোট আকার করে আমরা এই নারিকেলের পুরটাকে লম্বা লম্বা আকার দিয়ে এই মাঝখানে ভরে দিব এমন একটা সাইজ করতে হবে যাতে করে পিঠার মুখটা খুব ইজিলি বন্ধ করতে পারি সবগুলো বাটির মধ্যে প্রথমে আমরা যখন নারকেলের পুরগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে একসাথে আমরা মুখগুলো বন্ধ করে নিব এতে করে কিন্তু পিঠা বানাটা খুব ইজি হবে ঠিক এক পাশ থেকে আমরা হাত দিয়ে ভালো করে চেপে মুখটাকে বন্ধ করে অন্য পাশে সামান্য একটু এরকম ছিদ্র রাখবো যাতে এর ভিতরে দুধের রসটা খুব ভালো মতন ঢুকতে পারে তো যখন আমরা চেপে দিব তখন খুব ভালো মতো সিল করতে হবে যাতে এই পাশ থেকে আবার ফুলে ভিতরে থেকে পুটটা বের না হয়ে আসে আর আমরা এক পাশ দিয়ে যে ছোট করে ছিদ্রটা রাখছি এর কারণে কিন্তু ভিতরে পুর বের হবে না এই ছিদ্রটার ভিতর দিয়ে সুন্দরভাবে দুধের শিরাটা ভিতরে ঢুকবে এইভাবে করে প্রত্যেকটা পিঠা আমরা তৈরি করে নিয়ে এখন চুলায় চলে এলাম চুলায় আমি এখন আগে থেকে দুধ জাল দিয়ে নিয়েছিলাম এক লিটার পরিমাণ সেই দুধটাকে এই কড়াইতে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম একটু আর দেখতে পাচ্ছেন মোটা একটা সরও পড়ে আছে তো এখন এই দুধের চুলাটা আমি ধরিয়ে দিয়ে দেখবো যখন হাতটা ছোঁয়াতে পারছে কিনা হাতটা ছোঁয়াতে পারি এমন অবস্থায় আমি এখানে আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিচ্ছি এই কারণে যাতে খুব দ্রুত দুধটা ঘন হয়ে আসে দুধের এই শিরাটা কিন্তু খুব ঘন হলেই খেতে ভালো লাগবে তো এখন আমি গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর যেহেতু গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে তাই আমরা অনবরত নেড়েচেরে দুধটাকে বলক তুলে নিব এর মাঝখানে আমরা তিনটি এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার অনবরত নাড়াচাড়া করে দুধটাকে এক পোয়ার মতো কমিয়ে নিব এক লিটার দুধে চার কাপ পরিমাণ হয় তো আমি এক কাপ পরিমাণ দুধ কমিয়ে নিয়েছি এখানে তিন কাপ পরিমাণ অর্থাৎ তিন পোয়া দুধ রয়েছে ঠিক সেই পর্যায়ে আমরা কিন্তু চুলা কমিয়ে পিঠাগুলো যে আগে থেকে বানিয়ে রেখেছি সেই পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিব এখন এই পিঠাগুলোকে আমি একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দিব আর পিঠাগুলো যখন আমরা দুধের শিরার মধ্যে দিব তখন কিন্তু চুলার জালটা লোতে রাখতে হবে কারণ দুধ যদি এই পর্যায়ে টকবক করে ফুটতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু পিঠা দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ভেঙে যাবে তাই পিঠা দেওয়ার সময় চুলার জাল কমিয়ে রাখতে হবে সবগুলো পিঠা আমার দেয়া হয়ে গিয়েছে এখন আমরা আলতো করে একটু নেড়ে দিচ্ছি নিচে থেকে যাতে করে পিঠাগুলো এক জায়গায় বসে না থাকে একটু ছড়িয়ে যায় আর সবগুলো পিঠা সমানভাবে সিদ্ধ হতে পারে আর দুধের শিরাটা খুব ভালোভাবে ঢুকতে পারে চুলার জালটাকে কমিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দু মিনিটের জন্য দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আবারও আলতো করে নিচে দিয়ে একটু নেড়ে দিব। খুব জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না খুব আলতো হাতে করতে হবে তা না হলে পিঠাটা ভেঙে যাবে এই পর্যায়ে আমরা চুলার জালটাকে লোতে রেখে আগে থেকে যে গুড়ের শিরাটা জাল দিয়ে রেখেছিলাম সেখান থেকে শিরা আমি দিয়ে দিচ্ছি যতটুকু আমার দরকার আমার কাছে মনে হচ্ছে আর লাগবে না আমি কিছুটা শিরা আমি রেখে দিচ্ছি সবগুলো দিচ্ছি না আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা আমি এখানে অ্যাডজাস্ট করেছি এই শিরার মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন আমি এইটুকু পরিমাণ রেখেছি এবার ঢাকনাতে ঢেকে চুলার জালটা একদম লো করে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখন আমি আলতো করে আরো একটু নেড়ে দিচ্ছি আমাদের কিন্তু পিঠাটা রেডি হয়ে গিয়েছে একদম অথেন্টিক স্টাইলে দুধ পুলি পিঠা কিন্তু আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম আর এই শিরাটার ঘনতটা দেখুন এটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে আর দুধপুলির পিঠা শিরাটা কিন্তু অনেক ঘন হতে হয় আর এই রকম পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব কারণ ঠান্ডা হবার পরে কিন্তু এই শিরাটা আরো ঘন হয়ে যাবে যখনই একটু হালকা গরম থাকবে মানে পুরোপুরি ঠান্ডা না হয়ে একটু গরম থাকবে সেই পর্যায়ে আপনারা যে পাত্র সেট করতে চান সেই পাত্রে কিন্তু পিঠাগুলো তুলে নিতে পারেন যেমনটা আমি এখন পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা চমৎকার এসেছে আর পিঠাগুলো তুলে গিয়ে একটু বড় হয়ে এসেছে আর দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ